आशा करी सबाई भालो आछो। तो आज के शनिवार और आमार आज के खूब खराब लागछे घुमे थेके उठे अनेक दिन थेके भागछिलाम और बिस्टिटाओ कमछे ना बाड़ीते एका एका आमाके सब करते हय। तो बाबा आछे असुस्थ आमार खूब इच्छे छिलो एबार मनटा खूब खराब लागछे जे आमि पुजो दिते पारछि ना বারের পুজো করার ইচ্ছে ছিল। আমি প্রত্যেক বছরই করে থাকি, মাঝখানে এক বছর কাল অসুস্থের জন্য আমার করা হয়নি। মা যেবার অসুস্থ ছিল সে বছরও করা হয়নি, আমি করতে পারিনি, এই দুটো বছর আমার গ্যাপ গেছে। তো আর বাদ বাকি দু বছর আমি করেছি, একা যেরকম পেরেছি করেছি, যতটা পেরেছি সাধ্য হয়েছে আমার। তো এখন চাইলেও এখনও চাইছি করতে, মনটা ভীষণ খারাপ যখনই শুনছি পাশের বাড়ির ওরা করছে অমুক করছে, তখন আমারও ইচ্ছে করছে যে আমিও তো করতাম, আমার তো করার ইচ্ছে ছিল কিন্তু আমার তো হচ্ছে না বা পসিবল হচ্ছে না। যাই হোক, কারণটা তোমরা সবাই জানো। তো খারাপ লাগছে আজকে, আমি আজকে 10:30 বাজে এখন, ভাত বসিয়েছি, পিসি ফোন করেছিল, পিসি বললো যে যদি আমি যাই তো ওখানে ভোগ দিতে, ওইখানে উপোস করে ওখানেই কিছু করতে। তো পিসি ইচ্ছে তো করছিল কিন্তু মনে হয় না হবে, কারণ এইভাবে হয় না। ওই একখানের বাড়ির রান্না বান্না মাছ ফাছ হাবি জাবি ধরে তারপর বাড়ির সমস্ত কাজ করে ওখানে আবার গিয়ে উপোস থেকে পুজোর কাজ করে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ বিতরণ করে তারপরে আবার এসে সংসারের কাজে ধরো, এভাবে হয় না। মানে এভাবে ভীষণ, তার মধ্যে আরেকখানে একটু আমাদের বাড়ি থেকে অনেক দূর পিসির বাড়িটা, পাশের বাড়ির পিসির বাড়িতে করছে, ওখানেও যদি না পারি তো ওখানেই দিয়ে দেবো, আর কি করব, কিছু আর করার নেই। তো ইচ্ছে ছিল বৃষ্টিটা যদিও যদি না থাকতো, আজ ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে আমি একটা ছোট্ট করে ট্রাই তো নিতাম, হাজব্যান্ডকে বলতাম তুমি থাকো একটা শনিবার বাড়িতে, একটা বেলা থাকো অন্তত পক্ষে, ঘরের বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তুমি করো আর আমি এদিকটা দেখে নিচ্ছি। তো আমাকে যেহেতু উপোস থাকতে হয় শনিবার দিন, উপোস থাক বাড়ির পুজোতে উপোস থেকে সব কাজকর্ম করে আর কে করবে, আমাকেই তো করতে হবে। তো উপোস করে পুজোর কাজ বুঝতেই পারো খুঁটি নাটি কত কাজ থাকে, তো একটু কোনোরকমভাবে করলেও বা জোগাড় করতে হবে, প্লাস পুজোটা বাজালিটা সবটাই আমাকেই করতে হবে। তো আমার একার পক্ষে এটা মানে আমি একাই করি, কিন্তু আবার এক্সট্রা করে যদি আবার রান্নাঘরের প্রেশারটা পড়ে যায় তাহলে ভীষণ চাপ হয়ে যায়, তাহলে না এদিক হয় না ওদিক হয়, কোনোটাই ঠিকঠাক করে হয় না। তাই হাজব্যান্ডকে দেখি আজকে আসলে পরে বলবো, আজ কয়টা ভাদ্র মাসে আর একটা শনিবার পাবো কি না জানি না, দেখি আমি এটা দেখবো, দেখে ওকে বলবো যে যদি একটা শনিবার পসিবল হয় তো তুমি থাকো, আমি পুজোটা করি, আর ঠাকুর ঠাকুর করে ওয়েদারটা ভালো থাকলে আমি চেষ্টা করবো বাড়িতেই করার। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়ে মাছ কালকে তো ভেজেই রেখেছি, দেখেছো মাছ কালকে চাপিলা মাছ আজকেরটা ভেজেই রেখেছি কেটে কুটে, আর আজকে ওই চাপিলা মাছের ঝোল করবো, ও উচ্ছে ভাজা করব, আর ডাল করবো হয়তো, কারণ মাছের ঝোল থাকবে ওই ডালের পরে কেউ খাবে না, উচ্ছে ভাজা তো করবো আর মাছের ঝোলটাও করবো, আর আর কী করবো এটাই ভাবছি, দেখি আর কি করা যায়। তো এই হলো আজকের মেনু, যদি পসিবল হয় আমি আর রান্না বাড়াতে যাচ্ছি না, কারণ যদি পসিবল হয় দুপুরবেলার দিকে আমি দেখেছি আকাশটা ভালো হয়ে যায়, আকাশটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি ইচ্ছে আছে যে দুপুরবেলা একটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি কিছু একটু ভোগ আনতে পিসির ওখানে দেবো বলে, যদি ওয়েদার ঠিক হয়ে যায় দুপুরবেলা যদি একটু রোদ ওঠে তাহলে আমি চেষ্টা করবো বাড়িতে একটু লুট দেওয়ার, বেশি কিছু না পারি একটু লুট দিতে যদি পারি। তো এই হচ্ছে, এই জন্যই মনটা খারাপ, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ এবছর গেলে 3 বছর হবে আমি বাড়ির পুজো করতে পারছি না।
ভগবানই জানে, হয়তো চাচ্ছেন না এখন আমি, তাই হতে পারছি না। যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে রান্নাবান্নার পর। দেখতে থাকো শর্মিস ব্লগ। তো এখানে আমি আগে মাছের ঝোলটা করে নেব, কারণ এই কড়াইটাতে কালকে মাছ ভেজেছিলাম, মাছ ভাজার ওই কড়াইটা আর ধোয়া হয়নি, ঢাকা দিয়ে রেখেছিলাম টেবিলে, পরিষ্কারই আছে, শুধু তেল আছে অল্প মাছের। তো আমি ভাবছি যে এই মাছের এটার মধ্যেই, কড়াইটার মধ্যেই আমি মাছের ঝোলটা করে নেব, তারপর এটাকে ধুয়ে উচ্ছের ঝোল, উচ্ছে ভাজাটা করব। আর যদি বাবাকে জিজ্ঞেস করবো, যদি উচ্ছের ঝোল খায় তবে উচ্ছের ঝোল বাবা পছন্দ করে, তবে বাবার জন্য অল্প করে উচ্ছের ঝোল করবো, কারণ রাতের বেলা আমরা খুব একটা বেশি কেউ খাই না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খুব একটা বেশি খায় না। তো ওই একজনের জন্য মার এত কিছু করে পরে ফেলা যায়, তো ফেলতে আমার ভীষণ বাজে লাগে, তো আমি ফেলি না, যতটা যেটুকু প্রয়োজন সেটুকুই রান্না করি, ফেলানো তেলানো ভীষণ বাজে ব্যাপার, বাজে জিনিস, আমার ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা ভেজে রেখেছি, এই মাছগুলো আমি এখানে ঝোল করে কিচ্ছু দেব না তেমন, শুধু পেঁয়াজ বাটা দিয়ে, আজকে শনিবার, বাবা মাছ ছাড়া খেতে পারে না জন্যই আমাদের এটা অ্যাড করা হয়েছে, কিছুই খেতে চায় না, তার সবজিও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মাছ হলে খালি বলে মাছ আর শুটকি মাছ। তো এক জিনিস আর কী করবো, এখন উনি চাইছেন এগুলো খেলতে খেতে, অন্য কিছু উনি তাহলে খেতে চায় না, অ্যাভয়েড করে, বলে ভালো লাগছে না, এই এই লাগছে না, এটা ওটা বলতে থাকে, তো বোঝাই যায় যে উনি এগুলো পছন্দ করছে না, যেটা পছন্দ করছে বাবা যতদিন আছে এটাই খেয়ে যাক। তো আমি এর জন্য মাছের ঝোলটাই করছি, আর অল্প পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করব, পেঁয়াজ হলুদ আর একটু ধনে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, লঙ্কা ঝাল টাল বাবা বেশি খায় না, পছন্দ করে না, ঝাল লঙ্কা দেখলেই ওনার ঝাল লাগে, ঝাল হোক বা না হোক। তো এই হচ্ছে ওনার পরিস্থিতি দিয়ে আমি হালকা পাতলা একটা ঝোল করে নামিয়ে নেব, আর উচ্ছে ভাজাটা পরে বসাবো। বেসিনে অনেকগুলো বাসন ছিল, সকালের টিফিনের বাসন, আরও কিছু একটা বাসন বেড়েছে, তো ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই, ততক্ষণে মশলাটা ভাজা হোক, আমি এই ফাঁকে বাসনগুলো মেজে রেখে দেবো। কাজের জায়গায় এরকম নোংরা এলোমেলো, এখানে অনেক কিছু জাম থাকলে আমার ভীষণ বাজে লাগে দেখতে, কাজ করতেও ভীষণ প্রবলেম হয়, আমার ইরিটেটেড হতে থাকি আমি নিজে থেকেই। তো আমার যতক্ষণ জায়গাটা পরিষ্কার গোছানো না হবে ততক্ষণ আমি শান্তি পাই না। তো এগুলোকে যখন যেগুলোর কাজ হয়ে গেছে ওগুলোকে সরিয়ে সরিয়ে সাথে সাথে রান্নার ফাঁক দিয়ে মাঝখানে মাঝখানে আমি এগুলোকে গুছিয়ে রেখে দিই, এটা আমার হ্যাবিট। তো দেখতেই পাচ্ছ এখন আমি এখানে উচ্ছেটা কেটে রেখেছি, ওটাকে লবণ হলুদ মাখিয়ে রাখবো মাছের ঝোলটা হতে হতে, এটাকে রেডি করে রাখবো, পরে ওটাকে মাছের ঝোল হয়ে গেলে কড়াইটাকে ধুয়ে তারপর উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো। ঝোলটা জাল হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে আঁচটা কমিয়ে আমি ওদিকে বাইরে যাব। যেন একটা আওয়াজ করলো, মনে হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো আমাকে এখন ওদিকেও যেতে হবে, দেখি কি। হ্যালো, এই
ঘোরানো মা এটা তুমি নাও এটা কিছু দিয়ে দিয়ে সন্দেশ এটা তোমার জন্য আনছি জল দে দাদা বারান্দা পায় পায় ঘুরে নোংরা করতেছে ঝাড় ফাড় দিয়া খাপইতে রাখছি মুসবো জন্য রোদ উঠলে নিয়ে যাবে গা ব্লিচিং দিয়ে এর আগে একদিন দিয়েছি ধুয়ে গেছে গা পরম কই না থাক সেই পিছলাম আরে পিড়ি থাকলে ছোট পিড়ির মধ্যে ধুয়ে দাও না আমরা তো আগে ছোট পিড়ির মধ্যে ধুয়ে নীল রঙের কাপড় পাইতে দিতাম না গোল টুল নাই ও বাইরে আছে বাবা ওটার মধ্যে স্নান করে মাইকে বলবো হ্যাঁ আমি কানে শুনি না কান বন্ধ হয়ে আছে আমার এত গুলা যে হলুদ হিস তুমি কি জানো তুমি হলুদের গন্ধি খেতে পারা কিন্তু হলুদটাকে নষ্ট করা ফেলবা খাইতে পারবে ওটা পিতা হয়ে যাবে ভাতটা কারেন্টটাও যে গেছে তো গেছে অন্ধকার কিচ্ছু দেখা যায় না হ্যালো ফ্রেন্ডস হাই আমি আবার চলে আসলাম আর এখন বাজে রাত 9টা আমি 9টা আজকে একটু দেরি করেই ভাত রান্নাঘরে ঢুকেছি তবুও 9:30-10টার মধ্যে হয়েই যাবে সব আজকে বাড়ির পুজোর প্রসাদ টোসাদ খেয়েছি তো আজকে একটু খিদেটা কম আছে অল্প অল্পই খাবো আমার তো খাওয়ার ইচ্ছেই করছে না তাও খেয়ে শুতে হবে তাই তো আমি তখন তোমাদেরকে একটা ফানি জিনিস দেখিয়েছি কড়াই কীভাবে মাজতে হয় তো আমার কড়াইটা দেখে বলো কেমন হয়েছে মাজাটা দেখো কেমন হয়েছে বলো তো কড়াই মাজাটা পরিষ্কার হয়েছে না তোমরা আমার কেউ কিছু মনে করো না আমি একটু মাঝে মাঝে এরকম মজা করি
তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে আর সেরকম দেখানোর মতো কিছু নেই। আজকে আমার এমনিতেই আমার মন ভারাক ক্লান্ত, আমি পুজো করতে পারিনি। আর যাই হোক, আমি এখন ভাত রান্না করছি, দেখো ভাত বসিয়ে তোমাদের সাথে বক বক করছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দুপুরে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তা একটা কাজে একটা হিসেবে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো তা তখন আর ওই হিসেব করতে করতে আর আমার তোমাদের সঙ্গে ব্লগ করা ব্লগের ভিডিও করতে সময় পাইনি। তো কাজগুলো মিস হয়ে গেছে, যেগুলো যেগুলো দেখাবো ভেবেছিলাম মিস হয়ে গেছে। তবে তোমাদের জন্য একটা সাসপেন্স রইলো, আমি তোমাদের সঙ্গে সেই সাসপেন্সটা পরে শেয়ার করবো, যদি পসিবল হয় আমি তোমাদেরকে সেই সাসপেন্সটা তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই চেষ্টা করবো। তো দেখছি আমি সেটা তাকে তাকে আছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট।